জীবনে চলার পথে কখনো থামতে নেই, কিন্তু জুতো ছেড়ে গেলে আলাদা ব্যাপার। বাংলা মুভির সব থেকে কঠিন কাজ হলো অপারেশনের টাকা জোগাড় করা। সব থেকে কোন ব্যবসায় লাভ জানেন? ফুচকার ব্যবসা, কারণ ফুচকা ফুললে ফুচকা আর না ফুললে। মাঝে মাঝে মনে হয় মোটু বাতলুর ফুরফুরি নগরে চলে যায়, কিন্তু যেতে পারি না, হিন্দি কথা বলতে পারি না বলে। আজ পর্যন্ত আমাকে কেউ শোনা বলে ডাকলো না, তাই আমার মনে হয় আমি ডায়মন্ড। জানি না মানুষ অতক্ষণ ফোন ঘাটে কিভাবে, আমি তো 24 ঘন্টার বেশি ঘাটতেই পারি। কাউকে কোনো সময়ের জন্য ছোট করে দেখবেন, দরকার পড়ে জুম করে দেখবেন। বাঙালি মানে খাবারে পিঁপড়ে আছে তো কি হয়েছে, খেয়ে নেই খাবার। কেউ যদি আপনাকে বাস দেয়, দয়া করে বাসটা ফেলবেন না, বাসটা দিয়ে মই বানিয়ে উপরে উঠে যান। গরিব বলে ছোট চেন পড়তে হচ্ছে, বড় লোক হলে লরির চেন পড়তে। প্রতিটা ছেলে সিঙ্গেল থাকতে চায়, কিন্তু মেয়েরা সিঙ্গেল থাকতে দেয় না। আজকাল সিঙ্গেল থাকা যতটা কঠিন, তার থেকেও বেশি কঠিন অন্য একজনকে বোঝানো যে আমি সিঙ্গেল। জিয়ে তুমি না হলে আমি বিষ খাবো, আর বিয়ে বলে তুমি বিষ খেলে আমি 80 খাবো। বাঙালিরা ঝগড়া করার সময় নিজের নাম ভুলে যায়, বলে কি তুই চিনিস আমাকে? বাবা খায় লোকের কষ্টে ধার করে বিড়ি, আর মেয়ে বলে আমি ডানা কাটা পরি।